আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানাই অভিনন্দন। ঈশ্বর আমাদের জীবনে অনেক আশীর্বাদ দিয়েছে, এই কথাটা সত্যি ঠিক না? আজকেও একটু ভেবে দেখুন, আশীর্বাদের অর্থ এটা হতে পারে যে ঈশ্বর আপনাকে একটা সুন্দর পরিবার দিয়েছেন, বা একটা সুন্দর ব্যবসা বা চাকরি দিয়েছেন, ভালো পড়াশোনা করার সুযোগ দিয়েছেন, এই সব আশীর্বাদ। এই আশীর্বাদগুলোর বিনিময়ে আমাদের কি করা উচিত? দ্বিতীয় করিন্থীয় 9:15 আমরা দেখব, বর্ণনার অতীত ঈশ্বরের দানের জন্য তাকে ধন্যবাদ জানাই। ঈশ্বর যে দান দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমাকে সুন্দর ঘর দিয়েছে, সুন্দর পরিবার দিয়েছে, অনেক আশীর্বাদ করেছে, কিন্তু এটা তো সবাই পায়, এখানে বিশেষ কি আছে? বর্ণনার অতীত ঈশ্বরের দান, এর অর্থটা কি? ঈশ্বরের আত্মিক আশীর্বাদ। দান শব্দটির অর্থ হল যেই জিনিসগুলো ঈশ্বর বিনামূল্য দেন, বলা হয় গিফট। এই দানগুলির মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে পরিত্রাণ। ঈশ্বরের অনুগ্রহ দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি। এই পরিত্রাণ আমাদের কর্মের উপর নির্ভরশীল না, এটা ঈশ্বরের দয়া, এটা ঈশ্বরের গিফট। ঈশ্বর আমাদের পরিত্রাণ বিনামূল্যে দিয়েছেন। যীশু, আমার পাপকে আপনার রক্ত দিয়ে ধৌত করুন। যখন আমরা এমনভাবে যীশুর কাছে চাই, তখন উনি আমাদেরকে পাপ ক্ষমার একটা বরদান দান করেন। পরের গিফট পবিত্র আত্মা, উনি ঈশ্বর থেকে আসা একটা দান, ঈশ্বর থেকে দ্বিতীয় গিফট। আমরা পবিত্র আত্মা দিয়ে পরিপূর্ণ হওয়া উচিত। পরভাষায় কথা বলা, অভিষেক পাওয়া, এই সব ঈশ্বরের দান। আর দেখুন, পবিত্র আত্মার থেকে আসা কিছু দান। প্রথম করিন্থীয় 12 বলা হয়েছে পবিত্র আত্মার থেকে আসা কিছু দান, এগুলাও ঈশ্বরেরই দান। ঈশ্বরের সাথে চলা, ঈশ্বরের সাথে থাকার অনুভূতি, বাক্যর অধ্যয়ন করা আর বাক্য পড়ার পর ওটার অনুসারে চলা, এই সব কিছুই হচ্ছে ঈশ্বরের থেকে আসা দান। একবার একটু ভাবুন, পৃথিবীতে এমনটা কখনো পাবেন? টাকা দিয়ে এইসব কি পেতে পারবেন? কখনো পারবেন না। এইগুলো সব ঈশ্বরের বিনামূল্যের দান। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি ঈশ্বরের থেকে এমন ধরনের আশীর্বাদ পেয়েছেন? পবিত্র আত্মার থেকে আসা যে সব দান আপনি পেয়েছেন, আপনি কি শুধুমাত্র পরিত্রাণই পেয়েছেন? শুধুমাত্র এতটুকু হলে আপনার চলবে না। ঈশ্বরের হাতে অনেক ধরনের দান রয়েছে। ঈশ্বর থেকে আপনার অভিষেক প্রাপ্ত করতে হবে এবং উনার দান আর উনার ইচ্ছার অনুসারে চলার অনুভবও প্রাপ্ত করব। আপনি যদি এইসব জিনিস প্রাপ্ত করে থাকেন, তাহলে আপনি দিন রাত শুধুমাত্র উনার প্রশংসা করতে থাকুন। যখন আমি প্রার্থনা করতে যাই, ঈশ্বরের বরদানগুলির জন্য উনাকে আমি ধন্যবাদ দেই। উনার দানগুলির কথা ভেবে আমিও খুব আনন্দিত হই, ঈশ্বরও আনন্দিত হবেন। যদি এখনও পাননি, প্রভুর থেকে পাওয়ার চেষ্টা করুন। হে প্রভু, বর্ণনার অতীতের দান সব আমাকে দিন, এমনভাবে যদি আপনি চাইতে থাকেন, ঈশ্বর নিশ্চয় দেবেন। হে পিতা, যেই সব দান আপনি আমাদেরকে দিয়েছেন, ওই দানগুলির জন্য আমি আপনাকে ধন্যবাদ দিই। আপনি আমার পাপ ক্ষমা করেছেন, আমাকে নতুন জীবন দিয়েছেন আর পবিত্র আত্মার দিয়ে পূর্ণ করেছেন, তাই ধন্যবাদ। আপনি এই দানগুলি দিয়েছেন, তাই ধন্যবাদ। আমাদের নানা ক্ষমতা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার পাশে পাশে হাঁটার সুযোগ দিয়েছেন, তাই ধন্যবাদ। যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনাকে বলিস্বরূপ উৎসর্গ করি। আমেন, আমেন।